নমস্কার, আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যারা আমার ব্লগে নতুন তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা আমার এই ব্লগ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করতে পেরেছি। আপাতত আমাদের সকালের খাওয়াটা হয়েছে, এখন অনেক কাজ বাকি আছে, তো তাও ভাবলাম যে ব্লগটা আমি সকাল থেকে শুরু করবই। তো সেই জন্য হয়তো সকাল থেকে রাত পর্যন্ত ব্লগ দেখাতে পারবো না, কারণ অত বড় ব্লগ বানাতে পারবো না। কিন্তু মোটামুটি সকাল আর দুপুরের যে কাজকর্ম খাওয়া দাওয়া সেইগুলো দেখাবো আর কি। তো চলো, সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাকি কাজগুলো তোমার সাথে আমি সকাল থেকে শুরু করি। কাজ বাকি এ সকালে খাওয়া দাওয়া করার পরই বাসনগুলো এখনও ধোয়া হয়নি, যে শুধু খাওয়া দাওয়াটা হয়েছে। আবার ওই চা পাতাগুলো আমি এগুলো আমি ফেলি না, আমি আগের ভিডিওতে বলেছি যে আমি এগুলো ফেলি না, এগুলো গাছের গোড়াতে দেব। বাকি সব ধুতে হবে। আর সকালে মোটামুটি একটু টুকটাক বাজার হয়েছে, সেই বাজারগুলো ধোয়াধুয়ি হয়েছে, কতটা হয়নি ওখানে যে নামানো আছে সবজিগুলো, সবজিগুলো ধুতে হবে। আপাতত এইগুলো ধোয়া হয়েছে, এই যে আটা, আর এখানে আছে পানি ফল, এগুলো হয়েছে ধোয়া। আর এখানে আছে পমফ্রেট, যেহেতু মাছটা এত গন্ধ সেজন্য আগে এটা আনার পরেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আছে। আজকে পমফ্রেট ফ্রাই হবে, বাকি কী হবে দেখা যাক। মেয়ে এখানে শুয়ে শুয়ে মনস্টার দেখছে। কি খাচ্ছ? ললিপপ? শেষ, দাও আমাকে ডাটিটা। মনস্টার তখন অনেক কাজ বাকি আছে, ঝাড়ু পোছা হয়নি। আপাতত একটা বড় কাজ আছে যে আমি লাইটটা বা ব্যালকনির লাইটটা লাগাবো, তো সেটা আগে খুঁজে বার করি, তারপর লাইট লাগাবো, তারপর রান্না করবো। তো দেখি কী হয়, মাছটাই তো শুধু বার করানো আছে, বা কিছু সবজি টবজি এখনও কাটা হয়নি, দেখা যাক কী কী করতে পারি। তো সবার প্রথম ওই লাইট আমি আজকে লাগাবো, চলো যাই ব্যালকনিতে, আগে লাইটটা বার করি তারপর যাই ব্যালকনি। এই লাইট নিয়ে আমরা ব্যালকনিতে এখন চলে এসেছি, এবার ওই লাইট লাগাবো। তো তার আগে এই জামা কাপড়গুলো আগে একটু তুলে নিই, তারপর ওটা লাগাবো। আর আমার ব্যালকনিতে একটা মেয়েটা ঠান্ডা লেগে গেছে, সরাদিকে একটা নতুন মেম্বার আমার ব্যালকনিতে এসছে, এই দেখো ওরে বাবা, এই যে দুটো ডিমও আছে ওর, উড়ে চলে গেল পাখিটা। চলো লাইটটা লাগিয়ে নিই। এই যে লাইট লাগিয়ে নিলাম, এখান থেকে পুরো একটা লাইটে আমার পুরো ব্যালকনি কভার হয়ে গেছে, এখন কিছুই বোঝা যাচ্ছে না, সন্ধেবেলা দেখাবো কীরকম হয়। আর একটা দেখাই, আমার এই এত বড়ো গাছটা হয়েছে, এতদিন পর একটা ফুল এসেছে। না বন্ধ করবে না, হ্যাঁ ঠিক আছে করে দাও। ভাতের চালটা ভিজিয়ে নিলাম, মোটামুটি আধ ঘন্টার মতো এখন ভিজুক। আর পুরো একটা ডালই পানি ফোন এনেছিল, মানে এগুলো শখের, মানে কি বলবো, স্বাদের আর কি, স্বাদের ফল, সবসময় তো সারা বছর পাওয়া যায় না। তো নানার পরই আমি হাফ খেয়ে এখানে এই যে খোসাগুলোটার মধ্যে আছে, হাফ খাওয়া হয়ে গেছে আমার। মেয়েটা সকালে মুড়ি খেয়েছে, ওকে একটু আপেল দেবো, এই যে আপেলটা কেটে দিই। এভাবে কাটলে পরে ওর খুব পছন্দ হয়, আর মানে ভাল লাগে দেখতে, কাটাটা সুন্দর দেখতে লাগে, তো পুরো আপেলটা মোটামুটি খেয়ে নেয়। পুরো আপেলটা ফিনিশ করবে ঠিক আছে, পুরোটাই একটা নয়, পুরোটা খেতে হবে। ঠিক আছে, হাফ কটা আছে কাউন্ট করো, কাউন্ট করো, ফোন পুরো আগে কটা আছে কাউন্ট করো, তারপর তুমি হাফ খাবে, পুরোটা কাউন্ট করো কটা। তাহলে তুমি ফাইভ খাবে আর ফাইভ রেখে দেবে, ঠিক আছে, টেন আছে, ফাইভ ফাইভ খাবে, ঠিক আছে। এই দেখো প্রতিটা টবে আমার চা পাতা দেওয়া আছে, এই টবটাতেও আছে, নিচের এইগুলোতেও দিয়েছি, এটাতেও, এতে কিন্তু ওই কাগজি গাছটা খুব সুন্দর হয়েছে, এটাতেও দেওয়া আছে, এটাতে কুই গাছ, গাছটা কত বড় হয়েছে,
অনেকটা ভাবছিলাম বড় হবে না, কিন্তু বেশ অনেকটা হয়েছে। এইখানে এইখানে এটাতে কাজটা মরে গেছে সব। আজকে ওই যে নিয়ে এসেছি চা পাতা, এইটা দিয়ে দেবো। এই যে এটাতে নতুন করলা গাছ বেরিয়েছে, করলাটা একটা নিয়ে এসেছিলো পেকে গেছিলো, সেই করলাটা আমি এখানে লাগিয়ে দিয়েছি, এই যে বীজ ফেলেছিলাম, হয়ে গেছে গাছ। পাখিটা তখন উড়ে গেল, এখনও আসেনি, এবার আসবে হয়তো। মানে এমন হয়েছে গাছটাতে যদি টপটাতে যদি জল না দিই গাছগুলো মরে যাবে। এই গাছটাতে প্রচুর ফুল হয়, প্রচুর, প্রত্যেকটা ইয়েতে ফুল আছে, প্রতিটা ইয়েতেই ফুল আছে, প্রতিটাতেই। যদি জল না দিই গাছ তো মরে যাবে, আর জল দিলে ওর ডিমগুলো পাছে নষ্ট হয়ে যায়, সেটাও মুশকিল। যাই চলে যায় এখান থেকে, পাখিটা আসবে। মেয়ে সারা বিছানা খেলনা ছড়িয়ে দিয়ে গেছে, রান্না বাটি করছিলো ছড়িয়ে দিয়ে গেছে, এগুলো আমি গোছাইনি, ওকে দিয়ে এগুলো গোছানো করাবি, তাহলে ও শিখবে। মাঝে মাঝে নিজের খেলনা গুছিয়ে রাখে, মাঝে মাঝে আবার রাখে না, কিন্তু বললে পরে গোছায়। দেখো ড্রয়িং করেছে মেয়ে, ড্রয়িং। বাসন ধোয়া হলো, সবজিগুলো জলে দিলাম, শীতের সবজি সব এখন থেকেই চলে এসছে। মূলো, ফুলকপি, পেঁপে নিয়ে এসছে, আগের দিনই পেঁপেটাই থেকে গেছে, ওইটা আজকে ভাজা করে দেবো। আর এই প্লেটটা সুন্দর দেখতে না, প্লেটটা এটা মেয়েকে মেয়ে পেয়েছিল গিফটে, যেগুলো খুঁড়ে খুঁড়ে সব ধোয়া যায়। দুটো গরম প্লাস্টিক, তো গরম খাবার দেওয়া যাবে না, তো ঠান্ডাও কোনো সময় মজা করে মুড়ি নেয়, এগুলো তো ড্রাই ফ্রুটস নেয়, এইভাবেও খায় আর কি। আর এই আপেলটা খাবানো খাবানো করে পুরো খেয়ে নিয়েছি, একটা রেখেছে একটা আমি খেয়ে নিই। এই যে পেঁপে কেটে নিয়েছি, পেঁপে ভাজা করবো, তাহলে প্রেশার কুকারেই সিদ্ধ করবো। ফ্রিজে রেখে রেখে পেঁপেগুলো এত শক্ত হয়ে যায়, মানে প্রেশারে না দিলে অত ভালো সিদ্ধ হয় না, কড়াইতে যদি সিদ্ধ করতে যায় অনেক টাইম লাগে। আর এদিকে কড়াইটা বসিয়েছি, মাছটা ভাজতে বসিয়ে দেবো, নুনটা দিয়ে দিই, একটা সিটি দেবো, একটা সিটি পড়লেই বন্ধ করে দেবো, চিমনিটাকে চালিয়ে, নইলে এমনিতেই প্রম্পটের যা গন্ধ এখানে আর থাকাই যাবে না। মেয়ের জন্য আবার একটু ডালও বানাতে হবে, নইলে ও তো আবার খেতে পারবে না, কোনো সবজি তো খাবে না, শুধু ভেন্ডির একটা সবজি বানাবো, একটু ডাল বানাবো, ডালের কলাইটা ভিজিয়ে নিই, আগের কলাইটা শেষ হয়ে গেছে, আবার একটা কলাই রান্না করতে করতে এগুলো আবার একটা করে বাড়তি কাজ, শেষ হয়ে গেলে আবার নতুন একটা বার করে আনো, কাটো, ওটোর মধ্যে আবার ভালো। ডালের কলাইটা একটু ভিজিয়ে নিলাম, এটাও প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দেবো। আর এই পেয়ারা ভিজিয়ে রেখেছিলাম, মানে একটু গরম হওয়ার জন্য জলে ভিজিয়ে দিলাম, তাতে তাড়াতাড়ি গরম হয়ে যাবে, ঠান্ডাটা কেটে যাবে আর কি। এটা সর্দি হয়েছে, এমনিতেই কিছু খেতে চাইছে না, আর ফল খেতে একটু পছন্দ করি, এটাকে আবার একটা পেয়ারা দেবো। কি তুমি এগুলো দিয়ে আর খেলবে রান্নাবাটিগুলো দিয়ে? তাহলে ছড়িয়ে রেখেছো কেন, গোছো, সব গুছিয়ে নাও, ঠিক আছে, না বলবে না, গুছিয়ে নাও সব, তারপর আমি রেখে দেবো, আবার যখন চাইবে তখন আবার দেবো, তখন আবার খেলবে, ঠিক আছে, ভেরি গুড, গুছিয়ে নাও। খেলা হলে নিজের খেলনা গুছিয়ে রাখতে হয়, গুছিয়ে নাও। যে পাখিটা আবারও এসে গেছে, আমি চলে যাই, ভেরি গুড, ভেরি গুড, দাও রেখে দিই, আবার পরে যখন খেলবে তখন আবার নেবে। এখন লাইটটা কেন জ্বালছো, এখন তো বোঝাই যাচ্ছে না, না যখন এই সানের আলো থাকবে না তখন এটা বোঝা যাবে, অন্ধকার হয়ে গেল সন্ধেবেলায়, ঠিক আছে চলে আসো, পাখিটা উড়ে যাবে। হ্যাঁ হোয়াইট, পাখিটা পাখিটা ভয় ভয় পেয়ে যাবে, চলে আসো, হ্যাঁ কামড়ে দেবে, চলে আসো, চলে আসো, লাইটটা বন্ধ করে দিয়ে চলে আসো। তো এরপর মেয়েকে স্নান করাবো, ওর একটু একটু সর্দি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি স্নানটা করিয়ে নেওয়া ভালো, তাহলে চুলটা একটু শুকিয়ে যাবে।
আর আজকে মোটামুটি কী রান্নাবান্না সব দেখা দেখিয়ে দিয়েছি, তো আর ব্লগটা বড় করব না। আজকের ব্লগ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণ বাই, নমস্কার।